প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিভাবে গাড়ি থেকে কাদা মাটি নামানো হচ্ছে আপনারা সেটা দেখতে পাচ্ছেন আপনারা সেটা দেখতে পাচ্ছেন কিভাবে গাড়ি থেকে কাদা মাটিটা নামানো হচ্ছে সেই কাদা মাটি নামানোর পরে এখানে কিন্তু এখানকার যে শ্রমিকগুলো সেই শ্রমিকগুলো কিন্তু এখান থেকে কাদাগুলো নিয়ে ওই যে কারিগরদের কাছে পৌঁছে দিবে কাদামাটি না নামানোর পরে গাড়িটা কিন্তু এখন চলে যাবে কাদামাটি না নামানোর পরে গাড়িটা কিন্তু এখন চলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার ভিতরে কিভাবে হচ্ছে অনেক শ্রমিক লোক এখানে কিন্তু কাজ করছে একটা এখানে এখানে চারজন কাজ করছে দুইটা কারিগর আছে আর দুইটা লোক আছে তাদের কাছে ছোট গোলা বানিয়ে কিন্তু তারা এটা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে এখানে কিন্তু দেখছেন ছোট্ট ভ্যানগার থেকে কাদা নিয়ে আসছে সেই কাদার ওজন কিন্তু অনেক প্রায় 200 কেজি মতো এখানে কিন্তু ওজন থাকে এই মাটির এই 200 কেজি ওজন এখানে আসছে আকৃতি কিন্তু এই ফ্রেমের ভিতরে দিয়ে কিন্তু তারা কারিগর তৈরি করে সেই আকৃতিটা নেওয়ার পরে কিন্তু আমরা আপনি দিনে কতটা ইট বানাতে পারেন 4,500 এই 5,000 ইট বানাতে পারলে আপনার বাড়ির শ্রমিকেরা কেমন দিবে তো আপনার আপনার কত ইনকাম এর মধ্যে আপনার কত হয়ে আছে তো আপনার কিরম পারিশ্রমিক দিবে আপনি তো এই কারে ইট বানাচ্ছেন আপনি তো শুধু গুলা তৈরি করে দিচ্ছেন আপনার কিরম পারিশ্রমিক দিবে একটা ইটের পিছনে আপনার এইটা কয় টাকা খরচ হয় আপনারা কি বলতে পারবেন 90 পয়সা মানে সর্বমোট খরচ তো এই ইটা আপনার একটা ইটের মানে ইটটা মানে যে তৈরি হয়ে যাবে সেখানে এই ইটের মূল্য কত হবে একটা 10 টাকা এখন যে রেট তারা 12 টাকা করে পড়বে এক একটা ইটের প্রতি দেখতে আসা এখানকার ইট ইট মানগুলো কিন্তু খুব ভালো